সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং কি কি বললেন দিদি আর একবার বলুন তো, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। এবার এমন একজন ব্যক্তির কথা বলতে যাচ্ছি যে এর আগে চিন্নির ধোঁয়া দেখিয়ে হয়েছিল ট্রোল, আর এখন বন্যা দেখতে এসে নিয়ে যাচ্ছে ওর। দিদি খুব আচ্ছা দিদি, এখানে এসে আপনার কেমন লাগলো? খুব ভালো, এত সুন্দর করে ওলে চাষ হচ্ছে। আপনি শুধু ওলে সৌন্দর্যই দেখলেন, আর এখানে যে কিভাবে বন্যা হলো সেটা বলবেন না? সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং কি কি বললেন দিদি আর একবার বলুন তো, কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। আপনার কথা শুনে আমার একটা শায়রি মনে এলো, কি জল ছেড়েছে কুইন্টাল কুইন্টালে, কি জল ছেড়েছে কুইন্টাল কুইন্টালে, আর আমরা বসে আছি প্যান্ডেলে। রচনা ব্যানার্জি জল মাপে কুইন্টালে, আর আমাদের আছে মদনদা জল মাপে পেগলে। বলছি অভিজিৎ গাঙ্গুলি এসেছিল আপনাদের এমপি, নতুন এমপি, উনি তো জিতেছেন, ওনার তো আসার কথা। আচ্ছা উনি এসেছে কি আসেনি সেটা পরে বলছি, কিন্তু তার আগে বলুন তো আপনি কেন এসেছেন? আমি তো হেরে গেছি। আপনি হেরে গেছেন বলেই এসেছেন, যেন পরের বার জিততে পারেন, তাই তো? সেই পকড়ে হ্যাঁ। আরে দাদা আপনি রাখছেন কেন, এই কথাগুলো তো আমি বলছি না, ওখানকার জনগণরাই বলছে। এই যে শুনুন, সংসদ কোথায়? তো এখানে তো এরকম একটা বন্যা পরিস্থিতি, তো সেখানে তমলুকের যিনি সাংসদ আমি আশা করব তিনি আসবেন, তিনি এসে একবার গ্রামে জলের মধ্যে দাঁড়ান, মানুষের সঙ্গে কথা বলুন, ভোটে শুধু জিতলে হবে মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে দিয়ে। তমলুকের বিজেপি সাংসদ এসেছে কি না এই যে দেখুন। এদিকে জল ঢুকে প্লাবিত গোলাঘাটের দেরিয়াচক গ্রাম, ঘর ছাড়া বহু পরিবার, আপাতত তাদের ঠাঁই হয়েছে দেরিয়াচক হাই স্কুলে। এইদিন সেখানে পরিস্থিতি পরিদর্শনে যান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখলেন তো স্যার এসেছে কি না? আচ্ছা আপনি বন্যা দেখতে এসেছেন না শুটিং করতে এসেছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর বলছেন ক্যামেরাম্যানকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই কেউ দয়া করে সিরিয়াস ভাবে নেবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদেরকে একটুকুনো ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। বাই।